জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ লাগাতার কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। 18ই অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে আলটিমেটাম। এরপর জানিয়েব যশোরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের 3 নেতার বাড়িতে গুলি ককটেল বিস্ফোরণ। এদিকে বেসামাল হয়ে ক্ষমতাসীনেরা হামলা চালাচ্ছে বলছে বামজোট। আরো জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে ওয়াইস জোট সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ। এবং জানিয়ে দেব ডক্টর ইসের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা। সর্বশেষ জানিয়ে দেব দ্বাদশ জাতিসত বাদ আওয়ামী জট চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য দলীয় কম এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট। শুনছিলেন সংবাদ তারিখ, তার এখন থাকবে লাইক কমেন্ট। জানি এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আর হ্যাঁ আপনাদের বা শেয়ার দিন। আর জানিয়ে আপনি জেলা থেকে বা বাছেন লাগাতার কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। 18ই অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে আলটিমেটাম। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আলটিমেটাম দেবে বিএনপি। আগামী 18ই অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে সরকারকে কয়েকদিনের সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিতে পারে দলটি। দাবি না মানলে দুর্গাপূজার পর থেকেই শুরু হবে বিএনপির শেষ ধাপের আন্দোলন কর্মসূচি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই চূড়ান্ত এই কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। এক্ষেত্রে ঢাকা ভিত্তিক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘেরাও সহ হরতাল অবরোধ এমনকি অসহযোগের মতো কর্মসূচির কথাও বিএনপির পরিকল্পনায় রয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রোডমার্চ তো সমাবেশ হয়েছে সারা দেশের পাশাপাশি, এখন থেকে সব কর্মসূচি হবে রাজধানী ঢাকা ভিত্তিক। এ সরকারের সময় শেষ হয়ে গেছে, আশা করি আসন্ন দুর্গাপূজার মধ্যেই সরকার পদত্যাগের সিদ্ধান্ত নেবে, অন্যথায় জনগণ এই সরকারের পতন ঘটাতে প্রস্তুত। এরই মধ্যে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে জনগণই সেই ক্ষমতা দখল করবে। জানা গেছে চূড়ান্ত আন্দোলনের দ্বার প্রান্তে থাকা বিএনপি এবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক সংকটের ফয়সালা চায়। সরকার বিরোধী টানা আন্দোলন কর্মসূচির চূড়ান্ত পর্ব শুরু করতে চায়। আলটিমেটাম ঘোষণার পর অল আউট কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন ও সচিবালয় ঘেরাও কর্মশুরু আলোচনায় রয়েছে, কিংবা আদালত প্রাঙ্গণে অবস্থান সহ ঢাকা ঘেরাওয়ের কর্মপক্ষেও মতামত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাকে কেন্দ্র করে চূড়ান্ত কর্মসূচির জন্য ঢাকা মহানগর বিএনপি সহ আশেপাশের জেলাগুলোর সর্বস্তরের নেতাকর্মীকে সর্বাত্মক থাকতে বলা হয়েছে। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা বিএনপি সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুতিতে বলা হয়েছে। দলের স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা কেন্দ্র করে পরিস্থিতিকে কাজে লাগিয়ে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্য নিয়ে যেতে চায় বিএনপি। এর মধ্যে ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে। সরকারকে আলটিমেটাম দেওয়ার আগে 2 মাস পর্যায়ক্রমে সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যশোরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের 3 নেতার বাড়িতে গুলি ককটেল বিস্ফোরণ। যশোরে বিএনপি অঙ্গ সংগঠনের 3 নেতার বাড়ির সামনে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা বিএনপি। যাদের বাড়িতে হামলা চালানো হয়েছে তারা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন খোকন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা। দেলার হোসেন খোকনের ধর্মতলা, জুলুর শঙ্করপুর, বটতলা ও আলী হায়দার রানার খড়গির বাড়িতে এ হামলা চালানো হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, গত শনিবার রাত 10:30 পর ধর্মতলায় জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হকনের বাড়ির সামনে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তার সময় পর শঙ্করপুর বটতলা মসজিদের কাছে অ্যাডভোকেট জুলফিকার আলীর বাড়ির সামনে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর খড়গিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার বাড়ির পেছনে 4-5 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন খোকন বলেন, রাত 10:30 দিকে শহরের ধর্মতলা এলাকায় বাড়িতে বসে টেলি দেখছে, ওই সময় বাড়ির সামনে পরপর 2টি ককটেল ফেলিত হয়। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বাইরে বের হয়ে দেখেন মানুষজন ছোটাছুটি করছেন। আশেপাশের লোকজন তাকে জানান, 3টি মোটর সাইকেলে 6 জন তরুণ এসে সেখানে ককটেল নিক্ষেপ করে। কয়েকজনের মাথায় হেলমেট এবং কারো কারো মুখে কাপড় বাঁধা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আলামত সংগ্রহ করেছে।
বেসামাল হয়ে ক্ষমতাসীনেরা হামলা চালাচ্ছে বামজোট। নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনসভায় হামলায় চারে দাবি বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতন্ত্র। আজ রোববার রাজধানীর পুরনো পল্টন মোড়ে এ সমাবেশ করে তারা। সমাবেশের নেতারা বলেন সরকার বেসামাল হয়েছে, তারা বিভিন্ন স্থানে বামজোট শরিক দলগুলোর সভা সমাবেশ বিচ্ছিরে হামলা করছে। তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি আড়াল করতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সংবিধান পরিবর্তন করে তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সরকারের কোনো বিকল্প পথ নেই। সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ। ফিলিস্তিন ইস্যুতে ওয়াইজ জরুরি সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ। সৌদি আরবের আহ্বানে 8ই অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলো সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কপ জরুরি ফিলিস্তিন সংকট জেদ্দায় আসবে বাংলা দল। রোববার ঢাকা রাষ্ট্র ওয়াইজ রামাদান পররাষ্ট্রী ডক্টর এ কে আব মোমিন শাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর সাংবাদিক কথা বলেন পররাষ্ট্রী ডক্টর মোমিন জানান বৈঠক ফিলিস্তিন সৌদি আরবে অনুষ্ঠিত ওয়াইজ জরুরি সভায় অংশ নিয়ে বলে বাংলাদেশকে ধন্যবাদ রাষ্ট্র বর্তমান পরিস্থিতির আপডেট জানান। বলেন নারী তা বিষয়ে হামাস সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হত প্রমাণ। ডক্টর ইউনুসের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা। নোবেল জয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করেন সময়ে বক্তিয়ার স্তাস দলে তারা। আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সরকার কড়া ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রীর কারণ বিন সহ সাংসদ সদস্য লাইভ বলে আজকের লাইভে আমি ডক্টর সরকার ভাবনা বিজ্ঞায় গোপ্রকাশ ব্যারিস্টার বলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সেখানে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়ে এক দাঁড়িয়ে এ সময় বলেন জেনে রাখা ভালো আট নির্বাচনের পর আওয়ামান এনেছিল যে বিভূত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে দিল আওয়ামী নির্বাচন ব্যাক প্রধান খাত এনেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের সামনে যত চ্যালেঞ্জ দ্রবুল্লো দলীয় দল এই মুহূর্তে সবচেয়ে বড়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতা আওয়ামী লীগ চাপের যদিও দল তারা বিষয়টি প্রকাশ না বাদ বাই চাপের বক্ত তারা ঘরোয়া আন্তর্জাতিক চাপ কাবেলা বাদ আইপি রান মোকাবেলা সহ চাল বাদ নামক আওয়ামীর এক ধারক আওয়ামী লীগ 2008 বাদ এর পক্ষ অনুপস্থিত বাদ রায় পায় দল বিন সহ আট বাদ আওয়ামী বাদ যার ফলে এক সরকার এক পদাবি বিরোধী নেতারা বলছেন প্রদেশ কার বাদ ফলে আসা জাতীয় বাদ পুরো আওয়াম বেশ ইতিমধ্যে বাদ যুক্তরাষ্ট্রের গা আগে বাদ ইউ বাদ পাঠ বাদ।